ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা এই বিতর্ক হর হামেশাই হয় তবে বিতর্কটি আবারও উঠল মেসিকে নিয়ে করা ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনিকারের টুইটে পাল্টা জবাব দিলেন সাংবাদিক লেখক ও ধারাভাষ্যকার পিয়ার্স মর্গান গ্যারি লিনিকার মেসিকে সেরা বললেও পিয়ার্স মর্গানের চোখে রোনালদো সেরা গত চব্বিশ জুন তেত্রিশ বছর বয়সে পা রেখেছেন আর্জেন্টাইন তারকা লিওনাইল মেসে বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরওয়ার্ডকে নিয়ে সম্প্রতি টুইট করেন ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচিত গ্যারি লিনিকার মেসির দূরদৃষ্টির উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ এই গোলদাতা এ সময় গ্যারি লিনিকার বলেন গোলগুলোর হিসেব দরকার নেই মেসির চেয়ে ভালো পাস আর কেউ কোনোদিন দিতে পারবে না মেসি যেটা দেখে সেটা আর কেউ কখনোই দেখতে পারবে না আমার কাছে মেসির থেকেও আর ভালো কেউ নেই কখনো কেউ আসবেও না বিশ্ব ফুটবলে একমাত্র সেরা ফুটবলার হিসেবে লিওনাল মেসিকে এভাবেই আখ্যা দিয়েছেন গ্যারি লিনিকার মেসির উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন তিনি লেনিকারের টুইটারের জবাবে রোনালদোকে নিয়ে বরাবরের মতোই নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন মর্গান। আর্জেন্টাইন ফরওয়ার্ডের প্রতি অতিরিক্ত ভালোবাসার জন্য লেনিকারকে খোঁচা দেন তিনি মেসি রোনালদোকে নিয়ে দুইজনের মধ্যে চলে একরকম লড়াই এ সময় মর্গান বলেন তিনি মেসির যত বড় ভক্ত কেউ কখনোই এমন পায়নি এটা নিশ্চিত রোনালদো আরও ভালো খেলোয়াড় বিভিন্ন দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে সেটা করে দেখিয়েছে রোনালদো মেসির তুলনায় সে ভালো রোনালদো শক্তিশালী ফিট এবং গতিময় মেসির থেকেও এভাবেই রোনালদোকে সেরা বললেন মর্গান মেসির উচ্ছ্বাসিত প্রশংসা করায় গ্যারি লিনিকারকে খোঁচা দিয়েছেন এই ধারাভাষ্যকার